হ্যালো বন্ধু, ফ্রি কার ডি এন্ড চ্যানেল। আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে কিছু বোঝাবো, জানি না কি সমস্যা হচ্ছে নতুন স্টুডেন্টদের। আমি অনেক ভিডিও দেখেছি জয়েন্টের, অনেক রকম জয়েন্ট হয় আমি বলেছি। তো চলো আজকে ভিডিও শুরু করবো। আগে আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ, তোমাদের প্রত্যেকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলো না বন্ধুরা, আমি তোমাদের জন্যই ভিডিও বানাই যাতে তোমাদের কিছুটা হেল্প হয়, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি না যেসব বন্ধুদের প্রবলেম হচ্ছে, আমি ভিডিওতে বলছি দিচ্ছি বা বোঝাচ্ছি যে জয়েন নেকলেস হিসেবে কিন্তু জয়েন হয়, ঠিক আছে? তো জানি না তারা মাথায় নিতে পারছে কি পাচ্ছে না। আমি আগের একটা ভিডিও করেছি, সেইটাতে রিং জয়েন ছিল, তো কি বলবো, নেকলেস অনুযায়ী কিন্তু জয়েন করতে হবে। আর যেখানকার কাজ, মানে যেখানে তুমি কাজ করবে সেখানকার অনুযায়ী কিন্তু একটা তোমাদের সিস্টেম মেনে করতে হবে, যে এটা কী জয়েন ওখানে চলে বা কী জয়েন করতে হবে, ঠিক আছে? ওখানে কিন্তু সেটা জিজ্ঞাসা করতে হবে। তোমরা যাই কাজ করো না কেন, সেটা ফ্যাক্টরি হোক বা ফ্যাক্টরি কোম্পানি হোক বা কোনো দোকানদারে হোক, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে ডিজাইন হিসাবে কিন্তু তোমাদের জয়েন করতে হবে, এই হচ্ছে ব্যাপার। জয়েন সব ধরনের সব নেকলেসেই চলবে, কিন্তু বুঝে শুনে দিতে হবে। হ্যাঁ, ঘুরে যাবার ব্যাপার আছে, অনেক ডিজাইন ঘুরে যাওয়ার ব্যাপার আছে, সেই ঘুরে গেলে হবে না সেরকম ব্যাপার আছে, ঠিক আছে? তো দেখো, আমি এই নেকলেসটা এই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো এই নেকলেসটা যদি আমি পিন জয়েন করতাম কিন্তু একটু সমস্যা হতো, ঠিক আছে? সমস্যা কেন হতো, এটা পুরো স্টিক হয়ে যেত। দেখো, আমি সেই জন্য তোমাদের ভিডিও দিচ্ছি বারবার, তোমরা দেখো কোনটায় কী সুবিধা হয়। তোমরা তোমাদের যদি কোনো উপকারে লাগে বা হেল্পে লাগে তোমরা দেখতে পারো। সব নেকলেসে কিন্তু সব ধরনের জয়েন দেওয়া যায়, কিন্তু সেটা বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে? চুঙ্গি জয়েন হয়, টানা জয়েন হয়, পিন জয়েন হয়, চুঙ্গি জয়েন পিন জয়েন বলে, ঠিক আছে? তো পিন জয়েন দু রকমের হয়, একটা হচ্ছে চুঙ্গির সাথে হয়, একটা হচ্ছে দুদিকে পাত ফেলে পিন জয়েন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই যে এটা এল জয়েন, ঠিক আছে? এই জয়েনটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জয়েনটা অনেক জায়গাতে ব্যবহার করা হয়, কিন্তু হ্যাঁ, দেখতে হবে সে এই জয়েনটা সেখানে চলবে কি না। যদি চলে তো তোমরা করতে পারো অনায়াসে, এটা খুব ভালো জয়েন। কোনো যারা পরে আমাদের কাজ হওয়ার পরে যারা কাজ বানায় তাদেরও করতে এটা সুবিধা হয়, খুব ভালো, মানে এটা মানে এটা থাকে, জয়েন্টের অপশান তো থাকে, ঠিক আছে? একদম নয় যে এটা ভেঙে যায় বা বেশি মুড়ে যায়, এরকম কোনো ব্যাপার নয়। তার জন্য কিন্তু সাপোর্ট দরকার। দেখো এখানে আমি অনেক জায়গায় কী হয়, এই জায়গাটা বেশি থাকে, ঠিক আছে? তোমাদের বোঝাচ্ছি, বুঝে নাও তোমরা। এই দেখো, এইটা এইটা থেকে এটা ডিস্টেন্স কতটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, দেখতে পাচ্ছ ওপর থেকে, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স তোমাদের আগে দেখতে হবে, ঠিক আছে? যদি মোটামুটি 20 থেকে 25-এর ওপরে হয়, তাহলে কিন্তু তোমাদের একটা মধ্যেখানে একটা, দেখো এটা 20 mm আছে, 20 mm-এর বেশি যদি হয় তোমাদের এখানে একটা চুঙি দিতে হবে বা অন্য কিছু সাপোর্ট দিতে হবে, চুঙি বিশেষ করে দেওয়া দরকার, ঠিক আছে? তো চুঙি দিলে কি হয়, তার ভেতর দিয়ে তার টেনে নিয়ে সেটা এখানে জয়েন করে নিতে পারবে, যাতে এখানটা যাতে নেবে না যায়। অনেক জয়েন, অনেক নেকলেস কী হয়, অনেক ডিজাইন কী হয়, এই জিনিস মানে দুদিকে জয়েন থাকলেও মধ্যিখানে কিন্তু ঢুকে যায় বা নেবে যায়, ঠিক আছে? এই যে দেখো, এই যে এই জায়গাগুলো কিন্তু তোমাদের একটা করে চুঙ্গি দেওয়া দরকার। চুঙ্গি দিয়ে কিন্তু তারা যারা জয়েন করে কাজ কমপ্লিট হওয়ার পর, তারা কিন্তু এটা সেই মতো কিন্তু এখানে জয়েন করে নেয়, ঠিক আছে? কিন্তু জয়েন যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে। তোমরা ভালোভাবে মাথায় নাও, ঠান্ডা মাথায় নাও নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করো, বেশি তাড়াহুড়ো কোনো তো করার দরকার নেই। জয়েন তোমরা আগে জিজ্ঞাসা করবে তার কী জয়েন চলবে, সে তোমরা যাই কাজ করো না কেন, কোম্পানি করো না কেন, কোনো বাবুরই কাজ করো না কেন,
আগে জিজ্ঞাসা করবে কি জয়েন্ট চলবে তার, সেই জয়েন্ট অনুযায়ী কিন্তু আমার জয়েন্টের ভিডিও অলরেডি আগে দেওয়া আছে। অনেক রকমের জয়েন্ট হয়, তো জয়েন্টগুলো কীভাবে হয় সেবা মানে প্রত্যেকটা দেখানো আছে, কিন্তু কাজের মধ্যে দেখানো নেই। কিন্তু আমি কীরকম কীরকম হয় সেটা কিন্তু আমি আলাদা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ একটা নেকলেস, পুরো মার্কিস মার্কিস দিয়ে পুরো নেকলেসটা বানানো, দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা মধ্যিখানে সেন্টারে চওড়া হয়ে আস্তে আস্তে টেপার হয়েছে, ঠিক আছে? তো এটা যখন দেখো মিরার করছি জিরো এন্টার, দেখো এটা তোমাদের টোটাল কিন্তু জয়েন্টটা করতে হবে, টোটাল আগে কাজটা পুরো সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? সাজিয়ে নিয়ে কিন্তু তোমাদের ভাগ করে নিতে হবে। দেখো আমি কিন্তু ভাগ করে নিয়েছি কতটা পর্যন্ত তোমরা জয়েন করবে, কোনটা থেকে কোনটা পর্যন্ত কোন পিসে থাকবে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট না করলে কিন্তু একদমই হবে না, সমস্যা হবে। আগে তোমাদের ভাগ করতে হবে, হ্যাঁ কম বেশি ভাগ করলে হবে না, যেটা ভাগ করতে হবে সেটা সমানভাবেই করতে হবে, যাতে দুদিকে সেম থাকে, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু তোমাদের এটা অপশানের জয়েন্টটা করতে হবে আর পিসের জয়েন্টটা এ করতে হবে। দেখো দুটো পিসকে সিলেক্ট করছি, দেখো তোমাদের বোঝাচ্ছি, বুঝে নাও ভালোভাবে। দেখো এইখানে, দেখো এখানে এই পিসটাতে আমি যত পর্যন্ত যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু এইটাতেও নিয়েছি, ঠিক আছে? এইটা একটা কম নেবো, এটা একটা বেশি নেবো, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটা কম নেবো, এটা একটা বেশি নেবো, এরকম করলে হবে না, যেটা করতে হবে সেম করতে হবে। দেখো এখানে দেখো কোনোটা কোনো সাথে এক্সট্রা বেশি কম বেশি নেই, দেখো সেইভাবে কিন্তু হিসাব মতো আমাদের এইগুলো করতে হয়। তোমরা যারা জানো না তারা কিন্তু ভালোভাবে বুঝে নাও ব্যাপারটা। দেখো এই যে নেকলেসটা দেখো আমি একটা, দেখো যেগুলো দরকার দুদিকেই কিন্তু সেম আছে। দেখো এখানে মার্কিস বেরিয়ে, দেখো এখানে মার্কিস বেরিয়ে, এইখানটা দেখো বেরিয়ে, এখানটা বেরিয়ে। এই নয় যে আমি এই কলারটা এর সাথে নিয়ে নিয়েছি, এইটা ছেড়ে দিয়েছি, এরকম নয়। দেখো এখানটা কিন্তু, দেখো প্রত্যেকটা কিন্তু সব দিকে একই আছে, ঠিক আছে? যেটা বলে মিরার, অপোজিট সাইড, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, একদিকে কম রাখবে একদিকে বেশি রাখবে কিন্তু সেটা কিন্তু হবে না, মানে ডিজাইনটা ক্যাম্প থেকে আসার পর কিন্তু সেই কাজটা দাঁড়াবে না, তোমাদের অনেক সমস্যা হবে, এটা তোমরা মাথায় বুঝে নাও ভালোভাবে। তোমরা যাই করো না কেন, তোমরা যদি মিরার করো সেইভাবে তোমাদের মিরার করতে হবে, আর সেইভাবে তোমাদের পিস সিলেক্ট করে গ্রুপ করতে হবে, কাজ আগে গ্রুপ করবে। তোমরা ভাবলে যে এতটা আমি নেবো, এতটা গ্রুপ করলাম, তারপরে দেখো আমি প্রত্যেকটা কালারে মেনশন করেছি, দেখো প্রত্যেকটা কালার, দেখো যতটা পর্যন্ত পিস আছে, বোঝাচ্ছি, দেখো ভালোভাবে বুঝে নাও, এটা কিন্তু তোমাদের ভালো কাজে লাগবে। তোমরা জানি না তোমরা কতটা কি মানে কি ঠিক করছো কি ভুল করছো, তো তোমাদের এটুকুই বলবো, যেটা আমি দেখো দেখিয়েছি পিসটা, এই পিসটা দেখো দুদিকেই কিন্তু সমান আছে, একদিকে কম বেশি করলে হবে না। দেখো সেই জন্য আমি কালারে দুটো কালারে কিন্তু আলাদা করেছি, দেখো তোমাদের উল্টো দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ এই পিসটা যা আছে যা যা আছে এই এটাতে কিন্তু তাই থাকবে। তোমাদের কিন্তু প্রথমে এটা মিরার করেই করতে হবে। দেখো আমি এটা মিরার করে নিলাম, জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি এটা কিন্তু বলছি, ঠিক আছে? তোমাদের যাই কাজ করো না কেন একদিকে করতে হবে, একদিকে করে কিন্তু তোমরা সেই হিসেবে এখানে সিলেক্ট করবে, যাতে যাতে এটা মিরার করলে এটা খেপে যায়, ঠিক আছে? যাতে মিরার করলে এটা খেপে যায়। তোমরা ধরো এইদিকে এতটা পর্যন্ত নিলে, আবার এইদিকে এই মার্কিসটাও নিয়ে নিলে, তাহলে কিন্তু খাববে না। তোমাদের কিন্তু সেইভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, বুঝে কিন্তু তোমাদের টোটাল সিলেক্ট করে একটা গ্রুপ করলে, এটা গ্রুপ করলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে আমি যেটা বলতে চাইছি। এইদিকে যা পিস থাকবে তোমাদের কিন্তু এইদিকেও সেইভাবে নিতে হবে। তোমরা নিশ্চয়ই মিরার কাজ একদিকে হাফ কাজ করলে হাফ নিশ্চয়ই কাজ করতে পারছো, নিশ্চয়ই জানো সেটা বোঝো। তো তোমাদের এটাই বলছি, যা নেবে সেটা কিন্তু তোমাদের সেইভাবে নিতে হবে, কম বেশি নিলে হবে না, ঠিক আছে?
আর তোমাদের প্রত্যেকটা গ্রুপ করে 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 যেতে হবে। গ্রুপ না করলে তোমরা কিন্তু কাজ করতে পারবে না, আমি তোমাদের বলে রাখছি। যতক্ষণ না গ্রুপ করছো একটা জয়েন্টে জয়েন করবার জন্য, ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের অসুবিধা হবে, সমস্যা হবে, খুব সমস্যা হবে। জয়েন তোমরা করতে সরি গ্রুপ করতে তোমরা ছাড়বে না, গ্রুপ আগে করবে। দেখো প্রত্যেকটা, দেখো এখানটা, দেখো দেখো দেখতে পেয়েছো আমি কিন্তু এখান থেকে এটা এত পর্যন্ত নিয়েছি, দেখো দেখতে পেয়েছো, আর এটা এতটা। আমি কিন্তু এটা টোটাল কিন্তু তিনটে সাইডে তিনটে পিস কিন্তু আমি আলাদা আলাদা করেছি। এটা কিন্তু হিসাব মতো যতটা করে দরকার জয়েন্টে ততটা করে কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। অনেক অনেক বন্ধুরা কী করছে, এটা তো আমরা গ্রুপ করেছি, প্লাস এটা যখন গ্রুপ করছে না, গ্রুপ করতেই হবে তোমাদের জয়েন করবার জন্য। তোমাদের আগে সব কিছু কাজ সব কিছু সাজিয়ে কুটি সাপোর্ট দিয়ে বিজিল করে শত লাস্টে কিন্তু জয়েন করবে। জয়েন কিন্তু জয়েন্টে দেখো আমি এখানে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের অনেক কিছু দেখাবার আছে কিন্তু সময়ের অভাব। দেখো দেখো আমি কিন্তু দেখো আমি কিন্তু জয়েন কর জয়েন কতটা কতটা করব তার জন্য কিন্তু আমি দেখো এখানে কিন্তু ভাগ করে রেখেছিলাম। দেখো ভাগ করে বলতে আমি যখন কাজটা করেছিলাম, কাজটা অনেকদিন আয়াকারে করা, অনেকদিন আয়াকারে করা, জাস্ট তোমাদের এটা এক্সপ্লেন করছি। দেখো আমি দেখো এই দেখো এই দেখো রেড কার্ড, দেখো আমি কইখান থেকে কইখান থেকে নেবো সেখান সেগুলো কিন্তু আমি কিন্তু এখানে জয়েন্ট, দেখো কার্ড এখানে আমি তুলিছিলাম, দেখো তোমাদের তোমরা বুঝতে পারবে ওরকম ওইখানটা কইখানটা নেবো আর কইখান থেকে কইখান থেকে আমি কার্ডটা নিয়ে কোনগুলো বাদ দেবো, কোনগুলো এই কার্ডের ভেতরে থাকবে আর এইগুলোর এই ভেতরে থাকবে। এই কার্ড হচ্ছে জয়েন্টের জায়গা, ঠিক আছে। এখান থেকে কিন্তু জয়েন্ট হবে, দেখো এই কার্ড কিন্তু আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এখানে নিশ্চয়ই তোমরা কার্ড দেখতে পাচ্ছ, রেড কার্ডটা, দেখো রেড কার্ড দেখতে পাচ্ছ। আমি কিন্তু জয়েন্টটা এখান দিয়ে দেখো গ্যাপ রেখেছি, দেখো এখানে কোনো কুটি নেই। আমাকে কিন্তু সেইভাবেই করতে হচ্ছে আর তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে, তবে কিন্তু কাজ সাকসেস হবে। আমি তোমাদের বলে রাখছি ভালোভাবে ভালোভাবে মাথায় নিয়ে নাও, তোমরা যাই কাজ করো না কেন, যাই ডিজাইন করো না কেন, তোমাদের আগে ভাগ করে নিতে হবে। পরে ভাগ করলে হবে না, পরে ভাগ করলে তোমাদের অনেক সমস্যা হবে। তো তোমাদের সেজন্য বলছি যতটা পারবে কাজ মানে আইডিয়া করে করবার চেষ্টা করবে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এই দেখো এখানে কার্ড, দেখো প্রত্যেকটাতে কার্ড, দেখো আমি ফ্ল্যাটে যেটা দেখালাম এখানে যেটা দেখালাম এই কার্ডটা আমি কিন্তু এই সারফেসে তুলেছি, সারফেসে তুলে কিন্তু তারপরে আমি দেখো এই কার্ডের এই গায়ে দেখো প্রত্যেকটা জয়েন্ট এখানে দেখো খোলা, কেননা এখানটা জয়েন্ট হবে, এখানে কোনো সাপোর্ট নেই, এখানে কোনো সাপোর্ট থাকবে না, ঠিক আছে, এখানে কোনো সাপোর্ট থাকবে না, আর এখানটা পুরো জয়েন্ট হবে বলে আমি কার্ভের এইদিকে দেখো এই পিসটা আর এই কার্ভের এইদিকে দেখো এই পিসগুলো, ঠিক আছে। এটা একটা টোটাল, আর এটা দেখো কোথায় থেকে কোথায় থেকে কার্ভটা নিয়ে গেছি দেখতে পেয়েছ, দেখতে পেয়েছ এটা দেখতে পেয়েছ। আমি জাস্ট একটা আন্দাজ মতন করে নিয়েছি, এবার কোনটা একটু সুবিধা হয় কোনটা দিক দিয়ে, দেখো এই মার্কিসটা যদি আমি এর সাথে নিতাম তাহলে এটা অনেকটা বাড়া লাগতো আর এটা এখানটা খারাপ লাগতো, ঠিক আছে, এই পিসটা খারাপ লাগতো, সেই কারণে আমি এই মার্কিসটা এর সাথে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু যেখান দিয়ে কার্ভ রেড কার্ভটা নিয়ে গেছি সেখানে সেখানে কিন্তু মানে ছাড়া আছে, মানে এখানে এখানটা এগুলো জয়েন্টের অপশান, মানে জয়েন্টের জায়গা যেহেতু সেই হিসেবে কিন্তু দেখো আমি কিন্তু জয়েন করেছি আর ভিজিলও করেছি, দেখতে পাচ্ছ হালকা ভিজিল করেছি, এটা একদম বেশি ভিজিল দিতে হবে না, যতটা ভিজিলের দরকার ততটা কিন্তু দেওয়া দরকার, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এইভাবে কিন্তু জয়েন করতে হয়, তোমরা ভুল করো না, ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি যেটা বোঝাচ্ছি সেটা মাথায় নেবার চেষ্টা করো, তারপরে তোমরা কিন্তু কাজ করার চেষ্টা করো, ঠিক আছে।
যে কোনো ডিজাইন যাই কাজ হোক না কেন, নেকলেসের নেকলেসের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে, নেকলেসের বিশেষভাবে মানে বেশিরভাগ জয়েন হয়, তো তোমাদের জয়েনটা কিন্তু সেই হিসেবে করতে হবে। তো জয়েনটা তোমাদের করবার জন্য কিন্তু যা যা অপশান দেখো, আমি কিন্তু যে সারফেসটা সাজিয়ে দেখো, এই যে ফ্ল্যাট সার, আমি প্রথমে আগে এই সারফেসটা বানিয়ে নিয়েছি। তোমাদের অনেক কিছুই দেখাবার আছে, তোমরা তোমাদের সেই জন্যই বলা তোমরা ফলো করতে থাকো, দেখতে থাকো। আমি যতটা জানি তোমাদের সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা যদি প্র্যাকটিস করো আমি এটুকু বলতে পারি তোমরা কাজ শিখে যাবে, ভালো রকম কাজ শিখে যাবে, ঠিক আছে। তো আমি দেখো এই যে সারফেসটা আগে করে আমি ফ্ল্যাটে এখানে স্কোয়ারস করে ফ্ল্যাট করে আমি ফেলে তারপরে আমি এখানে কাজ সাজিয়েছিলাম, তারপরে কয়েস ব্যাক করে তুলে এখানে সাজিয়েছি। কিন্তু ডিজাইন জয়েন্টের অপশানটা আমি এখানে একটা কার্ভ হালকা কার্ভ টেনে নিয়েছিলাম, টেনে নিয়েও কিন্তু আমি এখানে সেটা তুলে নিয়ে আমার সুবিধের জন্য আমি কিন্তু এটা করেছিলাম। সেটা কিন্তু তোমাদেরও মাথায় রাখতে হবে, যাই কাজ করো না কেন, যাই ডিজাইন করো না কেন, যদি নেকলেস হয় সে তার জন্য কিন্তু তোমাদের একটা জয়েন্ট রাখতে হবে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু তোমরা ভাগ করে নেবে, এইভাবে কিন্তু কাজের নিয়ম, ঠিক আছে। আমি যেটা করি তোমরা যদি আমার মতনভাবে করতে পারো সেটা আলাদা ব্যাপার, যদি মনে করো না আমার মতনভাবে করবো না সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। আমি আমার সম্পূর্ণ চেষ্টা কিন্তু তোমাদের কাজ শেখানো, তোমরা যাতে কাজ শেখো, কাজ বোঝো, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ভুল করার কিছু নেই, একটু ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে জয়েন্টগুলো কী কী হয়, কীরকম ধরনের হয়, কী কী দরকার, ঠিক আছে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে, দেখো জয়েন্ট হিসাবে কিন্তু তোমাদের সেই মতন কিন্তু কাজ করতে হবে, না করলে কিন্তু সমস্যা হবে, এটা তোমাদের কিন্তু কনফার্ম বলে দিচ্ছি। জয়েন্ট করবার জন্য যেটা যেটা প্রসেস, যেটা যেটা নিয়ম, সেটা কিন্তু তোমাদের করতে হবে, সেই হিসেবে কাজ করে কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তাড়াহুড়ো কোনো কিছু করার দরকার নেই, কিন্তু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো আর মাথায় নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমি কতটা কী বোঝাতে পারলাম তোমাদের বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা কতটা কী বুঝতে পারলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তো দেখো এটা একটা মার্কিস স্টোন বেশি আছে, এতে মার্কিস স্টোন বেশি দিয়ে কিন্তু এটা একটা নেকলেস ডিজাইন করা মিরার করছি। তো বন্ধুরা আজকের আজকে যে জয়েন্টের ব্যাপারে তোমাদের যে বোঝালাম, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু সেটাও কমেন্ট করবে, তোমরা কতটা কী বুঝতে পারলো আর কতটা কী ভিডিওটার মধ্যে নিতে পারলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তো বন্ধুরা আবারও তোমাদের বলছি, তোমরা যে আমার চ্যানেল নিউ স্টুডেন্ট ইউ, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। যারা ক্যাট ডিজাইনের কাজ শিখতে চায় ভিডিও শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে। যত বেশি শেয়ার করবে তত যেসব নতুন বন্ধুরা আছে যারা ক্যাট ডিজাইনের কাজ শিখতে চায় তাদের কিন্তু হেল্প হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ। Thank you.